কোচ বিহার শক্তি সঙ্গে ট্যাবলো আমরা দেখলাম খুব সুন্দরভাবে এক টুকরো বাংলা সঙ্গে বাংলার কৃষ্টি সংস্কৃতি ভাষা বাংলার গ্রাম বাংলার নারী বাংলার জনজীবন সকল কিছুকে সুন্দরভাবে আমাদের সামনে হাজির করলো কোচবিহার শক্তি সঙ্গে। আমরা তাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এবারে মূল ডায়াসের দিকে গিয়ে আসছে মহিষবাদন বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগারের সুসজ্জিত ট্যাবলো। পুজোর কার্নিভাল 2024, এবারে এগিয়ে আসছে মহিষবাদন বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগার। এবছর দিবস সুবর্ণ জয়ন্তী বর্ষে মহিষবাদন বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগারের সদস্য সদস্যাবৃন্দ তাদের সুসজ্জিত ট্যাবলো নিয়ে মূল মঞ্চের দিকে এগিয়ে আসছে। এবারে তাদের পুজোর থিম ছিল সুন্দরবন, বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বার্তা দিয়ে গাছ লাগানো এবং পুনর্ব্যবহার্য শক্তির ব্যবহার এবং পরিবেশ বান্ধব অভ্যাসের মাধ্যমে সবুজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার আহ্বান জানিয়েছিল মহিষবাদন বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগার। দুর্গা বন্দনা এবং সুন্দরবনের আদিবাসীদের জীবিকা নির্বাহের আংশিক প্রদর্শন ও সবুজ আয়নের বার্তাই তাদের থিমের মূল উদ্দেশ্য। নাও দ্য বিউটিফুলি ডেকোরেটেড ট্যাবলো অফ মহিষবাদন বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগার ইজ অ্যাপ্রোচিং দ্য মেইন ডায়াস। দর্শকদের উদ্দেশ্যে আমরা বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা রাস্তা থেকে সরে দাঁড়াবেন, নিরাপদ দূরত্বে নিজেদেরকে সুরক্ষিত রাখুন, ট্যাবলোর যাতায়াতের রাস্তা পরিষ্কার রাখবেন এবং লক্ষ্য রাখবেন কেউ ট্যাবলোর যাতায়াতের রাস্তায় আসবেন না, তাতে বিপদ ঘটতে পারে। অনুগ্রহ করে আপনারা যারা পুলিশ কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে সহযোগিতা করুন। সুবর্ণ জয়ন্তী বর্ষের ট্যাবলো নিয়ে এবারে উপস্থিত মহিষবাদন বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগার। দর্শক সাধারণের কাছে অনুরোধ, আপনারা রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়াবেন, অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। সুসজ্জিত ট্যাবলো এগিয়ে আসছে মহিষবাদন বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগারে। এবারে তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের দুর্গাপুজো। দর্শক সাধারণের কাছে অনুরোধ, আপনারা নিরাপদ দূরত্ব বজায় রাখুন, পুলিশ কর্মীদের সহযোগিতা করুন। অনেক